আজকের ক্লাসে আমরা যেটা ডিসকাশন করবো সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি আর পাওয়ার, ঠিক আছে, মানে কার্যশক্তি আর ক্ষমতা নিয়ে। তো এই ক্লাসে আমরা কি জানি যে দেখো প্রথম বেসিক কিছু কোশ্চেন আছে যে আমরা কার্য বা ওয়ার্ক ডান বলতে আমরা কি বুঝি। ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হয়, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই তো, মানে হচ্ছে বল ইন্টু সরণ, তাই বুঝি তো। এখন দেখো কোন একটা বস্তুর উপর যদি ধরো এটা একটা এমভরের ব্লক, একটা এমভরের ব্লক, এই এমভরের ব্লকের উপর এই দিকে যদি এফ পরিমাণে ফোর্স প্রয়োগ করা হয় এবং এর ফলে কি হচ্ছে, এই বস্তুটার যে ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস বা ডিএস পরিমাণ যদি লিখি, তাহলে আমার এই ক্ষেত্রে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে বলতো, এফ ডট ডিএস লেখা যেতে পারে তো, কারণ এফ টাও একটা ভেক্টর, ডিএস ও একটা ভেক্টর, তাহলে কার্যটা কি হয়ে যাচ্ছে, কার্যটা একটা স্কেলার কোয়ান্টিটি, তাই তো। তাহলে এখানে আমরা কি করব, ডট প্রোডাক্ট ইউজ করব, ঠিক আছে। তাহলে দেখো এর ক্ষেত্রে প্রথম কোশ্চেনটা দেখা যাক, প্রথম কোশ্চেনটা দেখো এইটা দিয়েই আছে যে এফ ফোর্স, ফোর্সটা দিয়ে দিয়েছে, এফটা দিয়ে দিয়েছে এবং বডির মাস দিয়েছে, কিন্তু মাসটা আমার কোনো কাজে লাগবে না। আমার এখানে কি কাজে লাগবে, ডিসপ্লেস দেখো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে, তাহলে আমার ডিএস টাকে বের করতে হবে আর তার সাথে ডট প্রোডাক্ট করতে হবে ফোর্সে, তাহলেই আমি কার্যটা পেয়ে যাবো, তাই তো। তাহলে এক্ষেত্রে আমার দেখো ধরে নিচ্ছি যে এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এটা এ পয়েন্ট ছিল, এটা হচ্ছে বি পয়েন্টে এসেছিল, তাহলে এখন এর যে ডিসপ্লেসমেন্ট, তার মানে বি এ বি এইটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইকুয়াল টু কি লিখতে পারি, যে টেন আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস সেভেন কে ক্যাপ, তাই তো, মাইনাস এর ক্ষেত্রে হচ্ছে সিক্স আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ মাইনাস থ্রি কে ক্যাপ লেখা যায় তো। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে, ফোর আই ক্যাপ মাইনাস সেভেন জে ক্যাপ আর প্লাস টেন কে ক্যাপ, এটা আসছে কি। এখন এফ ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো তো, এফ ইকুয়াল টু দেওয়া আছে যে টেন আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস সিক্স কে ক্যাপ, তাহলে এটা যদি দেওয়া থাকে তাহলে এখন ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু কত বেরোচ্ছে, এই দুটো ডট প্রোডাক্ট, তার মানে আই এর সাথে আই, আই ডট আই ইকুয়াল টু ওয়ান, আই ডট জে বা অন্যগুলো হচ্ছে জিরো। তাহলে প্রথম হচ্ছে দেখো ফোর ইন্টু টেন কত হচ্ছে ফোরটি, তারপরে কত হয়ে যাচ্ছে মাইনাস থ্রি ইন্টু মাইনাস সেভেন মানে প্লাস টোয়েন্টি ওয়ান, তাই তো, তারপর একটা কত হচ্ছে প্লাস সিক্স ইন্টু টেন, তার মানে হচ্ছে সিক্সটি, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো ওয়ান টোয়েন্টি ওয়ান, তাই তো। তাহলে আমার ওয়ার্ক ডানটা কত বেরোলো, ওয়ান টোয়েন্টি ওয়ান জুল, তাহলে অপশন কোনটা হচ্ছে অপশন বি, ওকে। এরপরের কোশ্চেনটা দেখো তো একটু, এরপরের কোশ্চেনটা কি বলেছে দেখো, যে এ বডি ইজ আন্ডার দ্য অ্যাকশন অফ টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস ইচ অফ থ্রি নিউটন, দ্য বডি ইজ ডিসপ্লেসড বাই ফোর মিটার, দেন দ্য ওয়ার্ক ডান ইজ, তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক ডান কি হবে। তাহলে দেখো তো যদি কোনো একটা বডি হয়, ধরো এটা একটা বডি হয়, এর এই দিকে একটা ফোর্স কাজ করছে যেটা হচ্ছে কত থ্রি নিউটন, আবার এই দিকে আর একটা ফোর্স কাজ করছে যেটা হচ্ছে থ্রি নিউটন, তাহলে বলতো রেজাল্টেন্ট ফোর্স কত হচ্ছে, এফ ইকুয়াল টু রেজাল্টেন্ট ফোর্স কত হচ্ছে, থ্রি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, জিরো। তাহলে আমরা কি জানি ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট যাই হোক না কেন ফোর্সটা আমার কত হয়ে যাচ্ছে জিরো, তাহলে আমার ওয়ার্ক ডান কত হবে জিরো, বোঝা গেছে। ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স, সেটা সরণ অন্য কোন জিনিসের জন্য হচ্ছে হয়তো, কিন্তু এই ফোর্স দুটোর জন্য তো সরণ হওয়া দরকার নয় না, বুঝতে পারছো। এবার দেখো তারপরে কোশ্চেনটা দেখো, তারপরে কোশ্চেনটা কি বলছে, যে পার্টিকেল ইজ মুভড ফ্রম জিরো পয়েন্ট জিরো জিরো কমা জিরো এবং থেকে এ কমা এতে যাচ্ছে, কোন ফোর্সের ইয়েতে, এফ ইকুয়াল টু থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ, ঠিক আছে। এবার প্রথম পাথটা দিয়েছে কোনটা, ও পি, মানে এইটা হচ্ছে পাথ ওয়ান, আর পাথ টু টা বলেছে ও কিউ পি, মানে সেই পাথ, এটা হচ্ছে পথ। তাহলে বলছে দুটো ক্ষেত্রে যদি ওয়ার্ক ডান ডাব্লু ওয়ান অ্যান্ড ডাব্লু টু হয় তাহলে এক্ষেত্রে কি বলা যেতে পারে, কি বলা যেতে পারে বলো, বেশি হবে। দেখো পজিশন কোনখানে গেছে, ফাইনাল পজিশন তো একই জায়গায় গেছে,
তাহলে তোমার পাথ যেদিকেই হোক না কেন কার্য তো একই হওয়া দরকার না? এটা তো তোমার ওটা হচ্ছে প্রাথমিক বিন্দু আর পিটা হচ্ছে অন্তিম বিন্দু। তাহলে কত হবে? অপশন এ সমান সমান হবে, ওয়ার্ক ডান ইন ডিসপ্লেসিং দ্য বল বাই 2 মিটার ইজ, কি হবে এক্ষেত্রে? তাহলে দেখো আমাদের dw ইকুয়াল টু আমরা কি লিখছিলাম মনে আছে? যে f ডট ds, তাই তো? বা f ইনটু dx লিখতে পারি তো? তাহলে আমার মোট ওয়ার্ক ডান ইকুয়াল টু ইন্টিগ্রেশন f ds লিখতে পারি। এখন f ইকুয়াল টু কত দেয়া আছে? x এর সাথে পরিবর্তনশীল। দেখো প্রথমের যে কোশ্চেনটা ছিল সেটা কনস্ট্যান্ট ফোর্সের ছিল, এখন কি হচ্ছে ভেরিয়েবল ফোর্সের জন্য। তাহলে ভেরিয়েবল ফোর্সের ক্ষেত্রে এটা কি লিখতে পারবো? 2x² + x এটা ইনটু dx, তাই তো? আর ডিসপ্লেসমেন্টটা কোথায় হচ্ছে বলো তো? ডিসপ্লেসমেন্টটা হচ্ছে 2 মিটার, তাই তো? তাহলে আমার ইন্টিগ্রেশনের লিমিট কি হচ্ছে? 0 to 2। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো তো? 2/3x³ + x² / 2, তাই তো? লিমিট কত আছে? 0 to 2, এটাই আসছে তো? তাহলে এখান থেকে দেখো আমি যদি 2 এর মানটা বসাই তাহলে কত আসছে? 16/2 এর কিউব মানে হচ্ছে 8, 8 × 2 মানে হচ্ছে 16/3 প্লাস, আর এইদিকে কত হয়ে যাচ্ছে? 2² মানে হচ্ছে 4/2 মানে হচ্ছে 2 হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে দেখো তো? 22/3, তাই তো? তাহলে অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেনটাই দেখো, পরের কোশ্চেনটা দেখো অনেক সময় তোমাদের পরীক্ষাতেও আসবে, দেখবে বোর্ডের পরীক্ষাতেও এরকম কোশ্চেন আসে। এই কোশ্চেন গুলো কি হচ্ছে যে দেয়া আছে দেখো একটা লেখচিত্রের মাধ্যমে প্রয়োগ করা আছে গ্রাফে, যে ওয়াই অ্যাক্সিসে দেয়া আছে ফোর্স, এক্স অ্যাক্সিসে আছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কৃতকার্যের মান আমাকে বের করতে বলেছে, ওয়ার্ক ডানটা বের করতে বলেছে কোনখান থেকে? x = 1 সেন্টিমিটার থেকে x = 5 সেন্টিমিটার, মানে আমার এইখান থেকে এর মধ্যে আমার কৃতকার্যের মানটা বের করতে বলেছে। তাহলে আমরা কৃতকার্য ইকুয়াল টু কি জানি? বল ইনটু সরণ, সরণ তার মানে এই যে গ্রাফটা একা হয়েছে এই গ্রাফের বলটাকে কয়েছে হয়েছে ওয়াই অক্ষ আর সরণটা হয়েছে এক্স অক্ষ, তাহলে এই গ্রাফের যে ক্ষেত্রফলটা সেটাই কৃতকার্য হচ্ছে, তাই তো? তাহলে এখানে কৃতকার্য বলতে কোনটা হবে? এই পুরোটা, এই ক্ষেত্রফলটা, এই অংশটা 0 থেকে 1 থেকে 5 এর মধ্যে। তাহলে আমার কৃতকার্য ইকুয়াল টু দেখো তো এই ক্ষেত্রফলটা কি হবে, তাহলে মানটা একটু ক্যালকুলেট করো তো। দেখো প্রথমে দেখো এই অংশটাকে আমি নাম দিলাম W1, এটাকে W2, এই নিচের অংশটাকে W3 আর এটাকে W4। তাহলে W মোট কৃতকার্য ইকুয়াল টু লিখতে পারি W1 + W2 + W3 + W4, তাই তো? এবার প্রত্যেকটা কি হচ্ছে, প্রত্যেকটা হচ্ছে দেখো একটা আয়তক্ষেত্র, তাই তো? আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের মতো দেখতে। তাহলে এইটার জন্য প্রথমে এইটা এইটা এই অংশটা কত আছে? x = 1, তাই তো? আর এইটা ইকুয়াল টু কত হচ্ছে? 10। তাহলে 10 × 1 কত হয়ে যাচ্ছে? W1 = 10, তাই তো? দ্বিতীয়টার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো 3 - 2 × 20, তাহলে কত হচ্ছে? +20। নিচেরটার ক্ষেত্রে দেখো -20 আছে আর এই দিকে ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? 4 - 3 তার মানে 1, মানে -20। আর W4টা কত হচ্ছে দেখো? 10 × 1 মানে +10, তাহলে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 20, তাই তো? তাহলে এটা কিসে দেওয়া আছে? এটা আছে ডাইনে, এটা আছে সেন্টিমিটারে। তাহলে এর এককটা কি হবে? আর্গে হবে। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যানসার, ঠিক আছে? বোঝা গেল? এর পরের কোশ্চেন আসে যাক। এর পরের কোশ্চেনটা বলো তো কি হবে? দেখো এই একটুখানি আগেই করলাম, তাহলে এই ক্ষেত্রে W ইকুয়াল টু কি লিখবো? যে ইন্টিগ্রেশন যখন f টা দেখো x এর সাথে ভ্যারি করা লেখা থাকে তখন আমাকে কি ধরতে হবে? এই ফর্মুলা ব্যবহার করতে হবে। বুঝা গেছে?
তাহলে ইকুয়াল টু মানটা বসিয়ে দাও কত আসছে দেখো তো, 7 - 2x + 3x² তাই তো, এখানে হচ্ছে dx। আর এখানে একটা টার্ম দিয়েছে দেখো, যে সরণটা x ইকুয়াল টু 0 থেকে কত হচ্ছে 5, তার মানে আমার লিমিটটা কত হচ্ছে 0 টু 5। তাহলে প্রথমটা কত আসছে দেখো তো 7x মাইনাস, পরেরটা কত আসছে x² তারপরেরটা আসছে কত x³ তাই তো, তাহলে এটা হয়ে যাচ্ছে 0 টু 5। তাহলে মানটা যদি বসাই তাহলে কত দাঁড়া আছে দেখো তো 5 × 7, 5 × 7 প্রথমটা, পরেরটা হচ্ছে 5² তারপর এটা হচ্ছে 5³, তাহলে কত আসছে দেখো তো 35 - 25 + 125, তাহলে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে দেখো 135 তাই তো। আচ্ছা 135, তাহলে অপশন কোনটা হচ্ছে অপশন ডি, ঠিক আছে। এর পরের কোশ্চেনটা তোমরা নিজেরা করো তো, একই প্রসেস দেখো। তাহলে এখন ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যাবে, এফ ইন্টু ডিএক্স, তাহলে ইকুয়াল টু এফ এর মান কত দিয়েছে দেখো তো সি ইন্টু এক্স ইন্টু ডিএক্স, আর এক্স এর মান কিভাবে চেঞ্জ হচ্ছে 0 - x1, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, এটা সিটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, এখানে এক্স এর ঘাত কত আছে, এখানে এক্স এর ঘাত আছে 1, তাহলে 1 + 1 = 2 হয়ে যাচ্ছে, তাহলে x² / 2, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের মান, লিমিট কত হচ্ছে 0 - x1, তাহলে প্রথম হচ্ছে এর মানটা বসলো x1 এর, তাহলে কত হচ্ছে সি x² / 2 তাই তো, তাহলে অপশন কোনটা হচ্ছে অপশন বি। পরের কোশ্চেনটাই আছে, পরের কোশ্চেনটা দেখো নাম্বার 16, এখানে বলছে এম ইকুয়াল টু কত দিয়েছে, এম ইকুয়াল টু দিয়েছে 120 গ্রাম তাই তো, তাহলে এটাকে যদি কেজিতে ট্রান্সফার করি কত হবে বলতো, 0.12 কেজি, আর ভেলোসিটি কত দেওয়া আছে, ভেলোসিটি ইকুয়াল টু দেওয়া আছে 2i ক্যাপ + 5j ক্যাপ, এটা দেওয়া আছে ভেলোসিটি। এবার বলছে যে কাইনেটিক এনার্জি কি হয়, তাহলে আমরা কি জানি কাইনেটিক এনার্জি মানে গতি শক্তি ইকুয়াল টু কি হয় ½mv² তাই তো, তাহলে এখান থেকে লিখতে পারি কি যে ½m × v·v, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট মানেই তো, একই ভেক্টরের ডট প্রোডাক্ট মানেই ওর স্কোয়ার, লেখা যায় তো। তাহলে এখন দেখো যদি মানটা বসাই তাহলে হচ্ছে ½ × 0.12 × এটা কত হচ্ছে 2 × 2 মানে হচ্ছে 4 + 5 × 5 মানে হচ্ছে 25, 4 + 25 হচ্ছে 29, তাহলে কত আসছে দেখো তো আসছে 0.06 × 29, তাহলে অ্যান্সারটা কি হচ্ছে দেখো তো 1.74, তাহলে এত জোর অ্যান্সার, ঠিক আছে, তাহলে অপশন কোনটা হচ্ছে অপশন বি। ওকে এর পরের কোশ্চেনে আসি দেখো, আমরা কি জানি যে গতিশক্তি ইকুয়াল টু, গতিশক্তি ইকুয়াল টু কি লিখি যে ই ইকুয়াল টু হচ্ছে ½mv² তাই তো, ই ইকুয়াল টু হচ্ছে ½mv², তাহলে দেখো আবার কি জানি ভরবেগ ইকুয়াল টু mv, ভরবেগ ইকুয়াল টু ভর ইনটু বেগ, তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারি যে ½m²v² / m = ½p²/m, অর্থাৎ দেখো গতিশক্তি আর ভরবেগের মধ্যে একটা আমরা সম্পর্ক পেয়ে গেছি, গতিশক্তি ইকুয়াল টু ½p²/m, অর্থাৎ p² ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 2me, এটাই পাচ্ছি। এখন কি বলেছে দেখো কোশ্চেনটা 17 এর, কি বলছে যে বডি ইজ মুভিং আন্ডার দ্য অ্যাকশন অফ এ ফোর্স, সাডেনলি ফোর্স ইজ ইনক্রিজড টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট ইটস কাইনেটিক এনার্জি ইজ ইনক্রিজড বাই 100%, দ্য মোমেন্টাম ইনক্রিজ বাই, তাহলে কাইনেটিক এনার্জি যদি 100% ইনক্রিজ করে তাহলে মোমেন্টাম কত হবে, তাহলে ধরে নাও এই ক্ষেত্রে করার সময় কি করবে, যে ধরে নিচ্ছ যে ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি হচ্ছে E1, ফাইনাল কাইনেটিক এনার্জি হচ্ছে E2, তাহলে কাইনেটিক এনার্জি চেঞ্জ কত হচ্ছে 100% বৃদ্ধি পেয়েছে, তার মানে এখন 2E1, ঠিক আছে, আর এর ক্ষেত্রে হচ্ছে P1,
এর ক্ষেত্রে হচ্ছে পি টু। তাহলে এখন আমি যদি পি টু স্কোয়ার বাই পি ওয়ান স্কোয়ার করি তাহলে কত আসছে দেখো, টু এম ই টু বাই টু এম ই ওয়ান উইচ ইজ ইকুয়াল টু টু, কারণ ই টু ইকুয়াল টু টু ই ওয়ান, তাহলে টু আসছে। তাহলে এখান থেকে দেখো কি পেয়ে যাচ্ছি যে পি টু, পি টু স্কোয়ার বা পি টু ইকুয়াল টু হচ্ছে রুট টু টাইমস অফ পি ওয়ান, রুট টু টাইমস অফ পি ওয়ান। তাহলে রুট টু মানে কত, 1.41, তাই তো 1.41 অফ পি ওয়ান। তাহলে দেখো যে বৃদ্ধিটা, এই বৃদ্ধিটা কত দাঁড়াচ্ছে, বৃদ্ধিটা দাঁড়াচ্ছে পি টু মাইনাস পি ওয়ান বাই পি ওয়ান ইন্টু 100%, এটাই আমার বৃদ্ধি। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে যাচ্ছে দেখো, ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0.41 ইন্টু 100%, তাহলে অ্যাপ্রক্সিমেটলি কত আসছে 41%, তাই তো। তাহলে অ্যান্সার কোনটা হবে, এখানে অপশন আছে দেখো 40%, তাহলে অপশন হচ্ছে সি, ঠিক আছে। ওকে, এর পরের কোশ্চেনটা তোমরা নিজেরা বলো তো কি হবে, কি বলছে, হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য গ্রাফ বিটুইন স্পিড এন্ড কাইনেটিক এনার্জি অফ এ বডি, স্পিড আর কাইনেটিক এনার্জি যদি গ্রাফ প্লট করা হয় তাহলে গ্রাফটা কি হবে। তাহলে দেখো তো একটা গ্রাফ প্লট করাই যাক, তাহলে ধরো এইদিকে স্পিড কে প্লট করছে ভি আর এইদিকে হচ্ছে কাইনেটিক এনার্জি, তাহলে দেখো আমরা কি জানি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি হয়, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হচ্ছে হাফ ভি স্কয়ার। তাহলে দেখো কার সাথে প্রপোর্শনাল, ভি স্কয়ারের সাথে প্রপোর্শনাল, তাহলে গ্রাফটা কি রকম দেখতে হবে, এইভাবে হবে তো। তাহলে এই গ্রাফটা কি কি গ্রাফ হচ্ছে, কিসের গ্রাফ হচ্ছে, প্যারাবোলা না হাইপারবোলা, প্যারাবোলা, প্যারাবোলা, এটা প্যারাবোলা। তাহলে অপশনটা কি হচ্ছে, প্যারাবোলা, ঠিক আছে, অপশন সি, ঠিক আছে। আচ্ছা হাইপারবোলাটা কি রকম, হাইপারবোলা হবে তোমার y স্কয়ার ইকুয়াল টু 4ax, মানে e স্কয়ার ইকুয়াল টু যদি হাফ m v হতো তখন এরকম টাইপ হবে, ঠিক আছে। এবার দেখো 20 নম্বরের কোশ্চেন, 20 নম্বরের কোশ্চেনে কি বলছে যে ইফ দ্য লিনিয়ার মোমেন্টাম ইজ ইনক্রিজ বাই 50% দ্য কাইনেটিক এনার্জি উইল বি, তাহলে সম্পর্কটা কি ছিল বলো তো, যে e ইকুয়াল টু কত বেরিয়েছিল, p স্কয়ার বাই 2m, তাই তো। তাহলে এর ক্ষেত্রে ধরে নিচ্ছি পি ওয়ান আর কাইনেটিক এনার্জি হচ্ছে ই ওয়ান, এর ক্ষেত্রে পি টু আর কাইনেটিক এনার্জি হচ্ছে ই টু। এখন আমাকে কাইনেটিক এনার্জির পার্থক্য চেয়েছে, তার মানে ই টু বাই ই ওয়ান যদি করি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, যে পি টু স্কোয়ার এম এম কেটে যাচ্ছে বাই পি ওয়ান স্কোয়ার। আর এখন দেখো পি টু ইকুয়াল টু কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 50% বৃদ্ধি পেয়েছে, তার মানে পি টু ইকুয়াল টু লিখতে পারি 1.5 পি ওয়ান, 1.5 পি ওয়ান, তাই তো। তাহলে এটা যদি লিখি তাহলে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো, 1.5 এর স্কোয়ার, তাই তো। তাহলে এখান থেকে দেখো 1.5 মানে কত, 9/4, 9/4, তাহলে অ্যাপ্রক্সিমেটলি কত ভ্যালু হচ্ছে বলো তো, তাহলে ই টু বা মাইনাস ই ওয়ান বাই ই ওয়ান ইন্টু 100% যদি করা হয় তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, তাহলে ই টু ই ওয়ান ইন্টু 100% যদি করছি তাহলে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো তো, 1.25 ইন্টু 100%, তাই তো। তাহলে ইকুয়াল টু হচ্ছে দেখো 125%, এটা আছে তো। ঠিক আছে, তাহলে কত পাস অপশন কোনটা হবে,
অপশন সি 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 এরপরে কোশ্চেন আসা যাক তাহলে বোর্ডটা একটু ক্লিয়ার করে নি। পরের কোশ্চেনটা কি বলছে বলো তো, যে এ স্প্রিং অফ স্প্রিং কনস্ট্যান্ট 8 নিউটন পার সেন্টিমিটার অ্যাজ অ্যান এক্সটেনশন অফ 5 সেন্টিমিটার দ্য মিনিমাম ওয়ার্ক ডান ইন জুল ইন ইনক্রিজিং দ্য এক্সটেনশন ফ্রম 5 সেন্টিমিটার টু 15 সেন্টিমিটার। তাহলে কি কৃত কার্য করে, তাহলে স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং এর ক্ষেত্রে কৃতকার্যের মান কত হয় জানা আছে? W ইকুয়াল টু মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এই যেটা মানটা দেওয়া আছে। ঠিক আছে, এবার যখন তাহলে প্রথমের ক্ষেত্রে স্প্রিং কনস্ট্যান্টের মান দেখো দেওয়া আছে কত, 8 নিউটন, 8 নিউটন। তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক ডান কত হবে বলো? তাহলে দেখো যখন 15 সেন্টিমিটার ইনক্রিজ করব তখন আমার ওয়ার্ক ডান কত হচ্ছে, সেটাকে যদি W2 ধরি তাহলে লিখতে পারি মাইনাস হাফ ইন্টু 8 ইন্টু 15 স্কোয়ার, এটা লেখা যায় কি? তাহলে ইকুয়াল টু দেখো মাইনাস 4 ইন্টু 15 স্কোয়ার কত হবে, 225। তাহলে এটা বসালাম, আর W1 ইকুয়াল টু, W1 ইকুয়াল টু কত পড়েছে দেখো তো, W1 ইকুয়াল টু জাস্ট x এর জায়গায় 5 বসাও, তাহলে কত মান আছে মাইনাস 4 ইন্টু 5 স্কোয়ার, তাহলে কত মান আছে মাইনাস 4 ইন্টু 25 মাইনাস 100। তাহলে এটার মানটা বেরোচ্ছে কত, যে মাইনাস 900, তাই তো? আর এটা হয়ে যাচ্ছে মাইনাস 100। তাহলে এখন পার্থক্যটা কত হচ্ছে, পার্থক্যটা ১০০০ কেজি চেঞ্জেস ফ্রম ইটস স্পিড ফ্রম 36 কিমি টু 72 কিমি পার আওয়ার ইন 2 মিনিটস দ্য ওয়ার্ক ডান বাই দ্য ইঞ্জিন অন দ্য ট্র্যাক ইজ, কি হবে ওয়ার্ক ডান? তাহলে এই ক্ষেত্রে কার্যশক্তির উপপাদ্যটা মনে আছে কি? কার্যশক্তির উপপাদ্য, কার্যশক্তির উপপাদ্য কি বলে, যে কোন একটা বস্তুর উপর যদি এ পরিমাণে বল প্রয়োগ করার ফলে বস্তুটার এস পরিমাণে স্মরণ হয় তাহলে এবং বস্তুটার যে গতিশক্তির পরিবর্তন হবে সেটা তার সাথে সমান, যে মোট কৃতকার্য করা হবে। তাহলে গতিশক্তির পরিবর্তন এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, যে হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার, তাহলে এটাই ইকুয়াল টু হয়ে যাচ্ছে কৃতকার্য। তাহলে এখান থেকে লিখতে পারি কি, যে হাফ এম যদি কমন নিই তাহলে হয়ে যাচ্ছে ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার, তাই তো? তাহলে এখন দেখো এম ইকুয়াল টু 1000 দিয়েছে, আর প্রথমে দেখো ভি ওয়ান ইকুয়াল টু কত দিয়েছে 36 কিমি পার আওয়ার, এটাকে যদি তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করো কত হয়ে যাচ্ছে দেখো তো, 10 মিটার পার সেকেন্ড, তাই তো? আর ভি টু ইকুয়াল টু কত দিয়েছে, ভি টু ইকুয়াল টু দিয়েছে 72 কিমি পার আওয়ার, তাহলে এটা কত হয়ে যাচ্ছে দেখো 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে মানগুলো বসাও, তাহলে হয়ে যাচ্ছে হাফ ইন্টু 1000 ইন্টু কত হয়ে যাচ্ছে 20 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ইকুয়াল টু, এটা কত হয়ে যাচ্ছে 300, তাই তো? তাহলে 15000, তাহলে কত আসছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তাই তো? এত জুল,
ডিমান্ডটা, তাহলে অপশন সি হচ্ছে। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা আসা যাক তাহলে। এরপরে কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে এ কোকোনাট অফ মাস 1 কেজি ফলস টু আর্থ ফ্রম এ হাইট অফ 10 মিটার, দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য কোকোনাট ওয়েন ইট ইজ 4 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড। তা দেখো 10 মিটার উপর থেকে পড়ছে এবং 4 মিটার উচ্চতায় ওর কাইনেটিক এনার্জি জানতে চাইছে। তাহলে দেখো এই যখন কোকোনাটটা গাছ থেকে পড়বে বা নারকেলটা গাছ থেকে পড়বে, তখন নারকেলটা কি একটা অবাধে পতনশীল বস্তু হিসেবে কাজ করবে, তাই তো? তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে তাহলে ও কতটা দূরত্ব অতিক্রম করছে, টোটালটা বলেছে 10 মিটার, আর আমাকে চেয়েছে 5 মিটার 4 মিটার উপরে, তাহলে আমার ও আসছে কতটা, 6 মিটার। তাহলে এই ক্ষেত্রে এস ইকুয়াল টু কত হচ্ছে এইটা। তাহলে এখন দেখো প্রাথমিক অবস্থায় ইউ ইকুয়াল টু কত, 0, আর এখানে ওর বেগ কত, বেগটাকে আমাকে বের করতে হবে। তাহলে আমি কি বসাতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g ইনটু এই 6, তাহলে ইকুয়াল টু হচ্ছে 0 প্লাস 2 ইনটু 10 যদি বসাই ইনটু 6, তাহলে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে দেখো তো, 120। তাহলে ভি ইকুয়াল টু কত বেরোচ্ছে, ভি ইকুয়াল টু বেরোচ্ছে রুট ওভার 120 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2√30। তাই তো, তাহলে এটা আমি ভি স্কোয়ার এর মানটা পেয়ে গেলাম। তাহলে এখন দেখো ওর কাইনেটিক এনার্জিটা চেয়েছে, তাহলে আমার ভি স্কোয়ারটাই লাগতো। তাহলে কাইনেটিক এনার্জি বেসিক্যালি হয় কি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু এম এর মান হচ্ছে 1 ইন্টু ভি স্কোয়ার এর মান কত পেয়েছি, 120। তাহলে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 60 জুল, তাই তো? তাহলে এইগুলো এই অপশন গুলোর মধ্যে থেকে কোনটা 60 এর কাছাকাছি দেখো তো, 58.8 এটাই। তাহলে অপশন বিটা হচ্ছে অ্যান্সার, বুঝা গেছে? হ্যাঁ, 9.8 এর জন্যই পার্থক্যটা হলো, কিন্তু পরীক্ষার সময় তো তুমি ক্যালকুলেটার ইউজ করতে পারবে না, তখন তো তুমি 9.8 ধরতে পারবে না, তখন তোমাকে 10 ধরেই করতে হবে এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা দেখা যাক, কি বলছে, এ রড অফ মাস এম লেন্থ এল ইজ লাইং অন এ হরাইজন্টাল টেবিল, দ্য ওয়ার্ক ডান ইন মেকিং ইট স্ট্যান্ড অন ওয়ান এন্ড উইল বি। তার মানে দেখো প্রথমে একটা রড যার দৈর্ঘ্য বলেছে এল, ঠিক আছে, এই রডটা হচ্ছে হরাইজন্টালি ছিল, এখন এই রডটাকে যদি সোজা খাড়ো করে দাও তাহলে এর ক্ষেত্রে ওয়ার্ক ডান কত হবে, বোঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক ডান কত হবে, তা দেখো যখন এখানে ধরে নিচ্ছে এটা ভূমিতে ছিল, গ্রাউন্ডে ছিল, তাহলে দেখো এর যে ভর কেন্দ্রটা মধ্যবিন্দুতে থাকবে, থাকবে তো? তাহলে দেখো প্রথম অবস্থায় এর কোনো ওয়ার্ক ডান আমি করতে হচ্ছে না, কিন্তু যখন খাড়ো করছি এর ভর কেন্দ্রের পরিবর্তন কত হচ্ছে, এল বাই টু অংশে উঠছে, তার মানে আমার এইচ ইকুয়াল টু হচ্ছে এল বাই টু, তাই তো? তাহলে এখন আমার যেটা যে পরিমাণে এর স্থিতিশক্তির বৃদ্ধি হচ্ছে সেই স্থিতিশক্তিটাই কত হয়ে যাচ্ছে ওর কৃতকার্য। তাহলে কৃতকার্য ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এম জি ইন্টু এইচ ইকুয়াল টু হচ্ছে এম জি এল বাই টু, বোঝা গেল? তাহলে অপশন কোনটা হচ্ছে, অপশন বি। এরপরে আসছি দেখো কি বলছে, যে হোয়াট শুড বি দ্য মিনিমাম ভেলোসিটি অ্যাট হাইয়েস্ট পয়েন্ট অফ এ বডি টায়ার্ড টু এ স্ট্রিং সো দ্যাট দ্য স্ট্রিং জাস্ট ডাজ নট স্টার্ট। তার মানে এইটা কিসের কোশ্চেন, ভার্টিক্যাল স্ট্রিং এর, আগের দিনে যেটা করছিলাম ভার্টিক্যাল সার্কুলার মোশন, আগের দিনে এটাই তো করছিলাম। তো এই ভার্টিক্যাল সার্কুলার মোশনে দেখো ভার্টিক্যাল পয়েন্টে এই ডি পয়েন্টে এটা এটার নাম দিয়েছিলাম ভিডি, এখানে তোমার মানটা কত ছিল, ভি ইকুয়াল টু বেরোচ্ছিল কত, যে ইউ স্কোয়ার মাইনাস কত হচ্ছিল, মাইনাস 4g আর, তাই তো? এটা ছিল যেখানে ইউ ইকুয়াল টু সর্বনিম্ন বিন্দুতে ইউ এর মান কত বেরিয়েছিল, রুট ওভার 5g আর, এটা বেরিয়েছিল। তাহলে এখান থেকে ভিডি ইকুয়াল টু কি পাচ্ছি, ভিডি ইকুয়াল টু পাচ্ছি যে 5g আর মাইনাস 4g আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, রুট জি আর, বোঝা গেছে? তাহলে অপশন কোনটা হচ্ছে, অপশন এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে, আর তোমাদেরকে আমি কিছু এক্সারসাইজ কোডটা পাঠিয়ে দিচ্ছি, ওই বাকি অঙ্কগুলো যেগুলো করছি না
সেগুলো তোমরা করবে, যদি না পড়ো অবশ্যই জানাবে, কারণ এইরকম টাইপের কোশ্চেনই তোমাদের আগামী দিনে জয়েন্ট বা নিটে আসবে, ঠিক আছে? যেগুলো না হচ্ছে সেগুলো আমাকে জানাও, রিপ্লাই দাও, ঠিক আছে স্যার? এটার অ্যানসার শিট একটু দিয়ে দিবেন তো। ওকে ওকে।